হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুক উইথ সোনালি। আমার আজকের রেসিপি হলো ফুলকপির ভর্তা। এই ফুলকপির ভর্তা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। আর শুধু ভাত নয়, এই ভর্তাটা রুটি বা পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু আপনারা ট্রাই করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি, ফুলকপির ভর্তা। ফুলকপির ভর্তা করার জন্য এখানে আমি একটা ছোট সাইজের ফুলকপি নিয়েছি, আর সেই ফুলকপিটাকে ভালো করে কেটে ডান্ডাগুলো ছাড়িয়ে ফুলকপির শুধু ফুলগুলোকে এভাবে নিয়ে নিয়েছি। এখন এই ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। আর এই ফুলকপিগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য এখানে গ্যাস ওভেনের উপরে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো। আর এর সাথে দিচ্ছি একটু স্বাদ মতো নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর হাফ কাপ পরিমাণ জল। জল কিন্তু বেশি দেওয়ার দরকার নেই, একটুখানি জল দিলেই হবে। এখন এই সব কিছুকে একটু মিক্স করে নেব। আর এখানে সব কিছু মিক্স করা হয়ে গেছে, এখন কড়াইটাকে কভার করে 10 মিনিটের জন্য ফুলকপিটাকে ভাপিয়ে নেব। আর ফিরে আসছি 10 মিনিট পর। এখন দেখে নেব কপিগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, কপিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে এই যে কপির যে জলগুলো আছে এগুলোকে শুকিয়ে নেব। এখানে কপির জলগুলো শুকিয়ে গেছে, এখন এই কপিটাকে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। আর কপিটাকে প্লেটে নেওয়ার পরে এরকম একটা পটেটো মেশার নিয়ে আমি কপিটাকে একটু জাস্ট ম্যাশ করে নেব। যেহেতু এটা একটু ভর্তা, এটা কিন্তু একটু গলা গলা খেতেই ভালো লাগে। আর এখানে ফুলকপিটাকে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে, এখন এটা সাইড করে রেখে দেব। আর এই ভর্তাটাকে করার জন্য গ্যাস ওভেনে একটা কড়াই নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। আর এই সর্ষের তেলটাকে খুব ভালো মতো গরম হতে দেব। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/3 টেবিল চামচ কালো জিরে, আর 2 পিস শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কা আর কালো জিরেটাকে 15-20 সেকেন্ড একটু ভালো করে ভেজে নেব। আর এখন এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন কুচি। রসুনটাকে এই তেলের সাথে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর রসুনটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2 পিস পেঁয়াজ কুচি, আর 3-4 পিস কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে একটু ট্রান্সলুসেন্ট করে নেব, মানে পেঁয়াজটা হালকা ফ্রাই, একদম কিন্তু পেঁয়াজটা বেশি ফ্রাই করা যাবে না। এখানে পেঁয়াজটা কাঁচা কাঁচাই থাকবে, এটা কিন্তু একদম ফ্রাই হবে না। আর এই পেঁয়াজটা একটু রংটা চেঞ্জ হয়ে গেলে, জাস্ট একটু কালার চেঞ্জ হবে, তখন এর মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। আর ফুলকপিটা দেওয়ার পরে এই সব কিছুর সাথে ভালো করে মিক্স করে 2-3 মিনিট রান্না করে নেব। আর 2-3 মিনিট মতো ফুলকপিটা রান্না হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনে পাতা কুচি, আর ধনে পাতাটা দিয়ে এই সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আর সব কিছু ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা দেওয়ার পরে কিন্তু আর একদম রান্না করা যাবে না, জাস্ট সর্ষের তেলটা দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব, তাহলে সর্ষের তেলের ঝাঁজ গন্ধটাও থাকবে। আর যে কোনো ভর্তায় কিন্তু একটু ঝাল ঝাল আর কাঁচা সর্ষের তেলের গন্ধ খুব ভালো লাগে। এখানে রেডি হয়ে গেছে ফুলকপির ভর্তা। এখন এই ভর্তাটাকে আমি একটা সার্ভিং প্লেটে তুলে নেব। এখানে রেডি হয়ে গেছে ফুলকপির ভর্তা, এটা গরম ভাতের সাথে সার্ভ করুন। আর আপনাদের ফিডব্যাকটা আমার কমেন্ট সেকশনে দিয়ে দিন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। নতুন নতুন টেস্টি রেসিপির আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন।